খবর নিয়েছি এই পর্যন্ত 17 জনের স্যাম্পল পাঠানো হয়েছে এবং সব নেগেটিভ আসছে এই যে আপনারা দোকানটা খুলছেন গত এক সপ্তাহ যাবত আমি কিন্তু দেখতেছি আপনারা খেয়াল করছেন কিনা আমাকে আমি কিন্তু প্রতিদিন একবার আসতেছি এবং কেন আসতেছি যাতে সামাজিক দূরত্বটা আপনারা নিশ্চিত করছেন কিনা এটা দেখার জন্য কিন্তু আমি আসতেছি তো আমি চাই এই সামনে আমরা এখন পিক আওয়ারে আছি মে মাসটা আমাদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ আপনারা জানেন এখন প্রতিদিনই নিউজে দেখতেছেন 15 থেকে 20 জনের মতো কিন্তু মানে 10-এর পার হয়ে গেছে এখন মারা যাচ্ছে লোক আমি অনুরোধ করবো আপনারা বন্ধ করে দেন দয়া করে এই প্রতিষ্ঠানগুলো আপনারা এখন এই দোকানপাট কাপড়ের দোকান কসমেটিক্সের দোকান এগুলো বন্ধ করে দেন এই এক সপ্তাহ ব্যবসা না করলে আপনারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু আপনারা এই যে এভাবে ব্যবসা শুরু করছে এবং মানুষজন আসা শুরু করছে এতে কিন্তু করোনা রোগী বাড়ার ঝুঁকিতে আমরা আছি আপনারা দেখবেন যে ঈদের মধ্যে কতজন শনাক্ত হয়ে গেছে স্বাস্থ্যকেন্দ্রে এবং আপনারা জানেন যে স্বাস্থ্যকেন্দ্রে এখনো কিন্তু হাসপাতাল নাই হবিগঞ্জ সদর থেকে স্বাস্থ্য বিভাগ আলাদা হয়নি আমাদের একজন মাত্র ডাক্তার উনিও কিন্তু হবিগঞ্জ জেলায় করোনা ওয়ার্ডে ট্রান্সফার হয়ে নিয়ে গেছে ওনাকে তার মানে স্বাস্থ্যকেন্দ্রে একটি ডাক্তারও নাই আপনারা অনেক আল্লাহ রহমতে সবাই আমার কাছে মনে হয় স্বাবলম্বী আপনারা এই 15 দিন দোকান বন্ধ রাখলে খুব বেশি ক্ষতি হবে না এই মাসে আপনারা জানেন যে আমরা যাকাত দান খয়রাতই করে থাকি লাখ লাখ টাকা অনেকে করে থাকেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ দোকানপাট বন্ধ করে দেন এই ঈদের মধ্যে আর দোকান খুলবেন না কাপড়ের দোকান কসমেটিক দোকান ব্যবসা বন্ধ করে দেন দয়া করে আর নাহলে আমাকে বড় বড় জরিমানা করতে বাধ্য করেন না আমি এমন পরিমাণে জরিমানা করব যেটা পরে আপনাদের ব্যবসার জন্য আরো ক্ষতিকর হবে আমি খেয়াল করছি গত এক সপ্তাহ যাবত আপনারা কোনো রকম সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছেন না এবং এটা আসলে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে আমি চাই আপনারা স্বেচ্ছায় নিজেরা ঐক্যমতে আসেন একসাথে বসেন সবাই আপনারা একটা ডিসিশনে উপনীত হন এবং এই দয়া করে এই কাপড়ের ব্যবসাটা বন্ধ করে দেন মার্কেটগুলো বন্ধ করে দেন আমি ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারিকে বলেছিলাম ওনারা মনে আপনাদেরকে বলেছিলেন কিন্তু আপনারা দোকান বন্ধ করতে রাজি হন নাই আমি বলবো আপনারা এই কাপড়ের ব্যবসা এবং কসমেটিক্স কাপড়ের দোকান যেগুলো আগে বন্ধ ছিল এগুলো এই ঈদ পর্যন্ত 30 মে পর্যন্ত বন্ধ করে দেন এই ব্যবসাটা আপাতত না করলে আপনাদের খুব বেশি ক্ষতি হবে না যদি প্রপার আপনারা স্বাস্থ্যবিধি মানতে পারেন আমার কোনো আপত্তি নাই কিন্তু মোটেও স্বাস্থ্যবিধি রক্ষা করা হচ্ছে না মোটেও স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনটেন করা হচ্ছে না আপনারা দেখছেন যে স্বাস্থ্যকেন্দ্রের এই এরিয়াটা খুবই কনজাস্টেড এরিয়া এবং কি পরিমাণ লোকজনের সমাগম এই যে পাবলিক যারা আসছেন আপনারাও কি এই ঈদের জামা কাপড় কিনতে হবে আপনার আশেপাশে শত শত মানুষ না খেয়ে আছে আপনাদের নতুন জামা ঈদে পরে কোথায় যাবেন আপনারা সব তো ঘোরার জায়গা সব বন্ধ পাশে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব কত রকম মানুষকে সহযোগিতা করে যাচ্ছি অথচ আপনারা একটা ঈদের নতুন পোশাক না পড়লে কি হবে আপনারা কাপড় কিনতে চলে আসছেন আপনাদের মধ্যে সামান্যতম মূল্যবোধ নেই আমি আমি আমার কাছে মানে আমি যথেষ্ট বলেছি আপনাদেরকে এরপরে আর কিছু বলার থাকে না আমি অনুরোধ করেছি আপনাদেরকে আপনারা পারলে বন্ধ করে দেন বন্ধ করে দেন আপনাদের এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা এই করোনা ভাইরাসের প্রতি লড়াইয়ের জন্য আমরা জয়ী হতে পারি আপনারা আমাদেরকে প্লিজ সহযোগিতা করেন সরকারকে সহযোগিতা করেন আপনারা